Clash of Clans. Hello friends, চলে এসেছি ক্লাসমাস চ্যালেঞ্জের তৃতীয় চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য, কলা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কিন্তু কঠিন না। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা কিন্তু খুবই ইজি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার ফার্স্ট দেখো, এখানে আমি আর্থ কুইক দিয়ে দেবো, এখানে আর্থ কুইক দিয়ে দিচ্ছি, এখানে স্যান্টা স্পেল দিয়ে দিচ্ছি, এখানে পয়জন দিয়ে দিচ্ছি। চলো এখানের কাজ তো শেষ হয়ে গেছে। এবার এখান থেকে দিয়ে দেব ওয়াল বেকার। দেখো ইনফেনো কিন্তু খতম হয়ে গেছে, ইনফেনো শেষ হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমি আরো একটা ওয়াল বেকারকে দিয়ে দিয়েছি। দেখো শুধু এখান থেকে এখানের কাজ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরসি কে, এখানে আরসির কাজ চলবে এখন। আর দিয়ে দিচ্ছি এখানে ওয়াল বেকারকে, এখানে জায়েন্ট কে দিয়ে দিয়েছি। তো চলো এখানের কাজ তো শেষ, তো দেখা যাক এবার। এবার এখান থেকে দেখো, এখানে আমি রানী সাহেবাকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আরসি কাজ করছে, জায়েন্ট কাজ করছে, রানী সাহেবা কাজ করছে এখান থেকে। তো চলো দেখা যাক, অ্যাটাকটা দেখে নেওয়া যাক। আরসি 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 আর্টেলারিকে তো টেক ডাউন করতেই হবে আরসিকে। তো চলো এবারই তো দেখা যাক যে কি হতে চলেছে। তো আরসি আরসি তো আরসির মতন কাজ করে যাচ্ছে। এখানে রানী সাইবার আরসির অ্যাবিলিটি কিন্তু আমি দিয়ে দিয়েছি, রানী সাইবার অ্যাবিলিটি যদিও এখনো দিইনি, কিন্তু আরসির অ্যাবিলিটি দিয়ে দিয়েছি। রানী সাইবার অ্যাবিলিটি এখনো দিইনি, এখনো দিইনি। আর এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়াল বেকার, এখানে দিয়ে দিচ্ছি আমার মহারাজকে। চলো 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 এখানে আমার মহারাজকে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হবুকে, হবু 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 হবুকে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি দাদুকে। তো চলো বেস্টটা দেখে নেওয়া যাক। এখানে আমার মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি, এখানে দাদুর অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি, এখানে হিল দিয়ে দিচ্ছি। আমার কাছে এখনো ফ্রিজ আছে, তো চলো এখানে ফ্রিজ করে দিই ইনফেনোকে। তো চলো এবার দেখে নেওয়া যাক বেশি কি হতে চলেছে। এই অ্যাটাকে তো ইজিলি 30টা আসতে চলেছে। তো চলো এখান থেকে দেখা যাক কি হচ্ছে। এখান থেকে দিয়ে দিচ্ছি উইজার্ড উইজার্ড উইজার্ড। এখনো কত হবু রয়েছে, এখনো আমার মহারাজ রয়েছে। তো এই বেসে তো ইজিলি কিন্তু 3-star আসতে হবে। তো চলো দেখা যাক, অ্যাটাকটা জাস্ট দেখে নেবো অ্যাটাক। তো চলো এখান থেকে গবলিন 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 দিয়ে দিচ্ছি। তো চলো এখান থেকে গবলিন গবলিন। তো চলো বেস তো একদম পুরো খতম হয়ে গেছে, শুধু বেসটা দেখতে থাকো কত আর্মি রয়েছে। আর এই অ্যাটাকে ইজিলি 3-star আসা থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। খুবই যতটা দেখে কঠিন মনে হচ্ছে ততটা এটা কঠিন অ্যাটাক না, এটা ততটা ইজি অ্যাটাক। তো তোমরা একবার চেষ্টা করলে এটা মানে বুঝতে পারবে কতটা ইজি অ্যাটাক হতে চলেছে। এটা এর থেকে ইজি অ্যাটাক কিন্তু কিছু হতেই পারে না। দেখো এখনো আমার দাদু রয়েছে, এখনো মহারাজ রয়েছে, এখানে এত হবু রয়েছে। তো এই বেসে তো ইজিলি 3-star আসবে, ইজিলি। তো ইজিলি 3-star চলে এসছে একদম পুরো টাইমের সাথে সাথে, ইজিলি 3-star চলে এসছে। তো তোমরা দেখতেই পেয়েছো এটা কতটা ইজিলি ভাবে 3-star আসতে পারে। তো তোমাদের এই অ্যাটাকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো। তাহলে আজকে এইটুকুই গাইস, বাই।